एवरीवन अस्सलामु अलैकुम वेलकम टू अनदर व्लॉग আমাদের রাজশাহীতে গত 26 নভেম্বর মিনিসোর ওপেনিং হয়েছে তো আমি অনেক দিন ধরে আসলে ওয়েট করছিলাম যে যদি কখনো রাজশাহীতে মিনিসোর ওপেনিং হয় আমার কয়েকটা চেকলিস্ট আছে সেই জিনিসগুলো আমি মিনিসো থেকে কিনতাম আর আমাদের রাজশাহীতে ওপেনিং উপলক্ষে মিনিসোর 2 দিন 20% ডিসকাউন্ট চলছিল সো আমার মনে হলো যে যেহেতু মিনিসোর প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ তো 20% ডিসকাউন্টে যদি কিনে নিতে পারি দ্যাট উড বি ভেরি গুড আমার আজকের এই শপিং হল ব্লগটা একটু অন্যরকম কারণ আমি কী কী কিনেছি সেগুলো দেখানোর পাশাপাশি আমার সেগুলো ব্যবহার করে কেমন লেগেছে সেটার উপরেও ছোটোখাটো রিভিউ দেওয়ার একটা চেষ্টা করব আশা করি আপনাদের উপকারে লাগবে আমার একটা সেকেন্ডারি হেয়ার ব্রাশ খুব দরকার ছিল তো মিনিসোতে দেখে ভাবলাম যে এখান থেকে একটা কিনে ফেলি তো এই হেয়ার ব্রাশটা ব্যবহার করে আমার মনে হয়েছে যে এটা আসলে মিনিসো থেকেই কিনতে হবে আপনাকে সেরকম না কিন্তু ইটস কমফোর্টেবল চুল আঁচড়ালে মাথায় ব্যথা লাগে না কিন্তু মানে এমন কোনো কিছু না যে আপনাকে এটা মিনিসো থেকেই কিনতে হবে আপনি ছেলে বাইরে থেকেও কিনতে পারেন সো ইয়েস মাই এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাভারেজ আমি মিনিসো থেকে দুই রকমের এয়ার ফ্রেশনার কিনেছি এটাকে এরা বলছে সলিড এয়ার ফ্রেশনার এটার ফ্র্যাগরেন্সটা আমার খুবই ভালো লেগেছে আর এটার ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো থাকে তার ভিতরে একটা প্লাস্টিক র্যাপিং থাকে তো একটা ছোটো কনফিউশন হয়ে গিয়েছিলো যে প্লাস্টিক র্যাপিংটা আমি খুলবো কি খুলবো না প্রথমে আমার মনে হয়েছিল যে প্লাস্টিকটা ভুল করে খুলে ফেলাতে এটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে বা এমন কিছু কিন্তু পরে আমি ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে দেখলাম যে না এটা কি পুরোপুরি প্লাস্টিক র্যাপিং সহ খুলে ফেলে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রাখতে হয় এতে যে ভেতরের যে একটা লিকুইড থাকে ওইটা সলিড হয়ে যায় এবং ওই সলিড জিনিসটা থেকেই সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকে এবং পুরো ঘরটাতে আপনি মাঝে মধ্যে দেখবেন যে সুন্দর একটা ফ্র্যাগরেন্স ভেসে আসছে সো ইট ফিলস রিয়েলি গুড এবার চলে যাই আমার নেক্সট শপিংয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিনেছি আমি মিনিসো থেকে অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট এটাকে ওরা বলছে একটা ট্রাভেল কিট তো এটা মূলত প্লাস্টিকের কিছু কন্টেইনার আপনাকে দিবে ছোটো ছোটো ধরুন আপনারা বড় বড় টোনার লোশন বা ক্রিম যখন ট্রাভেলের সময় ক্যারি করতে পারবেন না এই ছোটো ছোটো কন্টেইনারগুলোতে নিয়ে আপনি খুব ইজিলি সহজে এগুলো বহন করতে পারবেন এবং এটাতে একটা ছোটো ফানেল দেওয়া আছে সেখান থেকে আপনি লিকুইড যে কোনো কিছু এটাতে সহজে ভরে নিতে পারবেন আর এই প্লাস্টিকগুলো খুবই গুড কোয়ালিটি প্লাস্টিক কোনো রকম বাজে গন্ধ নেই প্লাস্টিকের যেরকমটা থাকে সো আই রিয়েলি রিকমেন্ডেড এটা আমার খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলে মনে হয়েছে এটার রেগুলার প্রাইস 419 টাকা উইদাউট ভ্যাট তবে আমি 20% ডিসকাউন্টে পেয়েছি সো আই ওয়াজ লাকি আর এটা হচ্ছে একটা লিপ কুলিং বাম এটার আসলে আমার কোনো দরকার ছিল না এই কন্টেইনারটা আমার খুবই কিউট লেগেছে দেখতে দ্যাটস ওয়াই আই বট ইট আপনাদের না কিনলেও চলবে আর এটা যে মেখে এমন কোনো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স পেয়েছি তাও না সো ইয়েস ইউ ক্যান স্কিপ ইট এবার চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার লিস্টিংয়ে ছিল এবং মিনিসো থেকে কিনবো বলে আমি টার্গেট করে রেখেছিলাম এই জিনিস আসলে রাজশাহীতে এইভাবে অন্য কোথাও পাওয়া যায় না ভালো কোয়ালিটির এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড বিভিন্ন সময় ফেস প্যাক উপটান বা স্কিন কেয়ারের সময় লাগানোর জন্যই হেয়ার ব্যান্ডটা আসলে খুব কাজে লাগে রেগুলার হেয়ার ব্যান্ডগুলোতে আসলে কানের দুই পাশে দীর্ঘক্ষণ পরে থাকলে ব্যথা হয়ে যায় তো এই কারণে এই হেয়ার ব্যান্ডটাই আমি প্রিফার করি তো আপনারা চাইলে অবশ্যই কিনতে পারেন একটু ফ্যান্সি লুকিং হলেও এটার কোয়ালিটি ভালো এবার আসি আরেকটা জিনিসে যেটা আমি খুবই এক্সপেরিমেন্টালি কিনেছি দেখার জন্য যে এটা ভালো কি না একটা নোজ পোর্স স্ট্রিপ তো এটার একটা ট্রিকি পার্ট আছে ব্যবহারের ক্ষেত্রে তো সেটাও আমি দেখাবো এই স্ট্রিপটা আপনি যখন হাতে নেবেন আপনি দেখবেন যে এটাতে কোনো স্টিকি পার্ট নাই মানে আপনি যে এটা নাকের সাথে চিপকে লাগাবেন এই জন্য কোনো আঠা দেওয়া হয়নি তো পরে এটা ইউটিউব ঘেঁটে জানতে পারলাম যে নাকের সাথে একটু পানি লাগিয়ে এটা যে গোলাপি শাইনি অংশটুকু আছে সেটা বসিয়ে দিলে এটা অটোমেটিক্যালি চিপকে লেগে যায় তো ইয়েস ইট ওয়ার্কড এবং সারপ্রাইজিংলি এটা পোর্সগুলোকে অ্যাকচুয়ালি ডিপ ক্লিন করেছে আমি আসলে একটু সারপ্রাইজড ছিলাম এরকম ফলাফল আশা করিনি তো আমার ব্যবহার করে এটা ভালো লেগেছে এবার আসি আমি আরেকটা প্রোডাক্টে যেটা আমি কিনবো বলে লিস্ট করে রেখেছিলাম সেটা হচ্ছে হ্যান্ড ক্রিম এবং খুবই লাকিলি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারে আমি 500 টাকার মধ্যে দুইটা হ্যান্ড ক্রিম পেয়েছি এবং আমার ব্যবহার করে বেশ ভালো লেগেছে এগুলোর স্মেল খুবই মাইল্ড এবং এটা টেক্সচারটাও খুবই স্মুথ আমার মনে হয়েছে যে আমার এটা বেসিনের সেট আপের সাথে বেশ ভালো মানাচ্ছে প্লাস এটা ব্যবহার করেও বেশ একটা কোয়ালিটিফুল ইম্প্যাক্ট দিচ্ছে সো আই উইল রেকমেন্ড ইট
পরে আমি কিনেছি একটা কটন প্যাড ডিপ ক্লিনিং করার জন্য বা মেকআপ তোলার জন্য, যে পারপাসেই হোক। তো রাজশাহীতে আমি আসলে ভালো কটন প্যাড সেভাবে কখনোই পাইনি, তো মিনিসোটা ব্যবহার করে দেখার ইচ্ছা হলো। তো এটা আসলে আমি যে কটন প্যাডটা এখন ব্যবহার করি সেটার থেকে যে খুব বেটার বা কোয়ালিটিফুল তা না, কাইন্ড অফ সেমই। তো আমি বলবো না যে এমন কোনো আহামরি কিছু, আপনারা চাইলে কিনতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন। সো দ্যাটস মাই ওপিনিয়ন। আর মিনিসোকে বলা হয় ফ্যান্সি স্টেশনারি প্রোডাক্টের স্বর্গরাজ্য, কিন্তু রাজশাহীতে আনফর্চুনেটলি এদের স্টক খুবই কম। তারপরও দেখে টুকটাক লোভ সামলাতে না পেরে আমি কিছু স্টেশনারি প্রোডাক্ট কিনে ফেলেছি। এখন এগুলো যদি কোয়ালিটির কথা বলি তাহলে ইয়েস, দিজ আর মেড ভেরি বিউটিফুলি, ফিনিশিং আপনার প্রিমিয়াম লুকিং কোয়ালিটি, এগুলো দেখে বেশ ভালো লাগবে। কিন্তু ব্যবহার করে আসলে সাধারণ যে আমরা কলমগুলো ব্যবহার করি বা স্টিকি নোটসগুলো ব্যবহার করি সেগুলোর সাথে আসলে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট আউটলুকের পার্থক্য। এখন যারা শৌখিন মানুষ তারা অবশ্যই কিনতে পারেন, শখের দাম লাখ টাকা, কিন্তু এগুলো এমন কোনো কিছু না যে আপনাকে এখান থেকেই কিনতে হবে। সো ইটস আপ টু ইউ। এবার চলে আসি সেই প্রোডাক্টে যেটা কেনার জন্যেই আমি বেসিক্যালি চেয়েছিলাম যে মিনিসোর একটা আউটলেট আসুক, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির নেক পিলো। ট্রাস্ট মি, মিনিসোর নেক পিলো থেকে বেটার আমি আর কোনো জায়গায় নেক পিলো পাইনি। মেবি আমার জানার কমতি হতে পারে, কিন্তু আমি যতগুলো নেক পিলো ব্যবহার করেছি মিনিসোর নেক পিলো এবং এটার কোয়ালিটি আমার কাছে বেস্ট লেগেছে। তো এগুলো যেহেতু আমি ডিসকাউন্টে পাচ্ছিলাম আমি আর ওয়েট করিনি, আই গট দ্যাট। আর এরপর আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে দুটো নেল পলিশ কিনেছি। অ্যান্ড টু বি অনেস্ট, নেল পলিশে আই এম সিরিয়াসলি ডিসঅ্যাপয়েন্টেড। আমার এটা ব্যবহার করে মোটেও ভালো লাগেনি, আর আমার মনে হয়েছে যে এর থেকে আমি যেগুলো রেগুলার ইউজ করি সেগুলোর কোয়ালিটি আরও বেটার। এটা আমার মিনিসো থেকে কেনা সেকেন্ড এয়ার ফ্রেশনার, এগুলোকে বেসিক্যালি ডিফিউজারও বলে। এগুলোর ফ্র্যাগরেন্স খুবই সুন্দর, নিজেকে কখনো লাক্সারিয়াস গিফট দেওয়ার প্রয়োজন পড়লে আমি অবশ্যই এগুলোই কিনবো, তো আমি এটা রিকমেন্ড করছি। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি, আমার উইন্টারের জন্য বডি লোশন কেনার দরকার ছিল, তো মিনিসো থেকে একটা কিনেছি। এটার স্মেলটা খুবই মাইল্ড এবং টেক্সচারটাও খুবই স্মুথ এবং অয়েল বেসড। এটার কোনো স্কিনের উপকারিতা আছে কিনা আমি জানি না, আমার ব্যবহার করে ভালো লাগছে। আমরা মিনিসো থেকে একটাই মাত্র টেকনিক্যাল জিনিস কিনেছি, এক সেট স্ক্রু, যেটা আমার হাজবেন্ড কিনেছে, সেটার রিভিউ তিনি নিজে দিবেন, তো চলে যাই তার কাছে। এটা নিয়ে বেশি কথা বলার সময় নাই, কারণ সামনে লোভনীয় খাবার আছে। তারপরে বলি, এই জিনিসটা হচ্ছে খুব কমন একটা জিনিস, এটা চাইনিজ মেড, অনেক রকম মানে পাওয়া যায় এই জিনিস। কিন্তু মিনিসোতে এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো যে আমি এটা একটু পরীক্ষামূলকভাবে কিনে দেখি যে চাইনিজ বিল। এটাও যদিও মেড ইন চায়না, কিন্তু এটার গায়েই লেখা আছে মিনিসো। সো আমি একবার দেখতে চাইলাম যে এটা কি আসলে আলাদা নাকি ওই যেগুলো বাজারে কম দামে যেটা পাওয়া যায়, যেটা একেবারে টিকে না, খুব লো কোয়ালিটি, সেটার মতোই। তো আমি এটা আসলে এক্সপেরিমেন্টালি কিনেছি। তো এটা ছিল আমার মিনিসো শপিং ব্লগ ওভারঅল। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।